ओ देखे Hey guys, good morning. Welcome to my channel. Welcome to a new vlog. তো এখন বাজে 11:15 আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেরিতে উঠিনি, বাট কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে আর ভিডিওটা মোবাইলে নিয়ে নিয়েছি। এখন যাবো কার্তিকদের বাড়ি, তাড়াতাড়ি আজকে আপলোড করে দিতে, কারণ ওয়েদারের অবস্থা একদমই খারাপ, হয়তো বিকালবেলা ঝড় জল আসতে পারে, নেট থাকবে না তখন। তো এখনই চলে আসছি আপলোড করে দিই। কার্তিকদা ব্লগ করছে, দুজন ব্লগার আমরা সামনাসামনি। এই এলাম সকাল সকাল, মেঘলা ওয়েদার, ভাবলাম তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিই, রাত্রিবেলা ঝড় ঝড় এলে। তোকে মেসেজ করি, মেসেজ রিপ্লাই দিস না কেন, মেসেজ করলাম বাড়ি আসার আগে, মেসেজ করি এখানে আসে আপলোড করে বাড়ি চলে এক দু ঘন্টা পর, তখন মেসেজ গিয়ে সিন করে। বাড়ির সামনে দিয়ে যখনই আসি, ঠিক আছে, আমি ভাবি এই মনে আমাকে ডাকবে, এই শোন শোন, এই যাদের আম ছিঁড়েছি আচ্ছা এই ডাকবে, এই শোন শোন, আমি আমাকে যদি বলে যে হ্যাঁ এই আম চুরি করেছিস কেন, ও সে ভুলবে না। তাও যদি কাকিমার ছাদ থেকে আমাকে বলে যদি চুরি করছিস, আমি জানি না ভাই, অরিজিৎ অরিজিৎ আমাকে বলেছে, ওই ছেলেটা ওইখানে চেনে হয়তো নিশ্চয়ই। আমার নামে দোষ চাপিয়ে দিলে, কিন্তু ভিডিওতে আমি বলেছি ভাই ছিঁড়িস না, ভাই ছিঁড়িস না। যাই হোক, আমি যখন ওই মানে বাড়ির সামনে দিয়ে আসি না, তখনই ভয় লাগালে এই ডাকলো, এই শোনো শোনো, এই আমি তোমার ভিডিও দেখলাম, তুমি কি করছিলে আমাদের কাছে? না ভিডিও তো আমি ছিলাম, সেই ক্যামেরা পিছনে ছিল, কেসটা তো আমি খাবো না, যেহেতু আমার চ্যানেল দিয়ে লোকে তো বুঝবে যে আমিও ছিলাম, ঠিক আছে। তোকে না হলে কিছু বললো না, কিন্তু আমাকে যদি দেখে বলে, আর আমার আমার বোন বলছে কি এ দাঁড়া আমি বলে দেবো, ওর মাকে বলে দেবো, আমি ভাই না বলেছি না, একদম বলেছি না, কমেন্ট করেছিল। যাই হোক, পরে এখনো ওদের মানে চোখে পড়েনি, চুলের অবস্থা কি হয়েছে, সাবস্ক্রাইব যারা করে আছে তারা তো সাবস্ক্রাইব ডবল ডবল করতে পারবে না, তারা লাইক ডবল করলে তাই তো, যারা সাবস্ক্রাইব তার লাইক করবে, কমেন্ট করবে, একদম একদম, আর যারা নতুন থাকবে তারা সাবস্ক্রাইবও করবে, লাইকও করবে আর কমেন্টও করবে। কমেন্ট কি করবে সেটা তার ব্যাপার, নিজস্ব ব্যাপার, এখানে কাউকে কিছু বলতে পারবো না। জোর বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, পালাই আমরা, ভিজে গেছি, প্যান ভিজে যাচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, চলো আমাদের ক্যামেরাটা গুটাই, ক্যামেরাটা গুটিয়ে নিই, ভালো সেট আপ করেছিলাম ক্যামেরাটা একটা ইটের মধ্যে, বাট তো দেখতে পাচ্ছ বৃষ্টি একদম কমে গেছে, আর এই মুহূর্তে আমি কার্তিকদের বাড়ি থেকে চলে এসেছি, কারণ ভিডিও আপলোড হয়ে গেছে আর বৃষ্টি থেমে যাওয়ার ফলে কার্তিকদের একটু মগড়ে যেত ওষুধ আনার জন্য, তো ওর জন্য বেরিয়ে গেলো এবং আমিও বেরিয়ে গেলাম বাড়ির জন্য। যদি সকালে এরকম অল্প ঝিরঝির করে বৃষ্টি হয় এবং তারপর যদি রোদ ওঠে না, মানে বিশাল প্রচণ্ড ভ্যাপসা গরম লাগে, তোমরা জানো কিনা যায় না, বাট আমাদের এখানে না এখন একটা ভ্যাপসা গরম হয়েছে, মেঘ করে রয়েছে আকাশে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে তারপর হঠাৎ করে রোদ দিয়ে দিচ্ছে, আর পুরো মানে কী বলবো একটা মানে একটা কীরকম একটা গরম ভ্যাপসানো একটা গরম লাগছে। বাইরে যদি হাওয়া দেয় তাহলে ঠিক আছে, যদি হাওয়া না দেয় তাহলে তো মানে কী বলবো, মানে বুঝতেই পারছো তোমরা। তো বৃষ্টি পড়ার কারণে সব ভাইরা ঘরে ঢুকে গেছে, কেউ কেউ তো স্নান করে নিয়েছে, যারা দুটো নাগাদ স্নান করে তারা আজকে 12টার মধ্যে স্নান করে নিয়েছে বৃষ্টি পড়ার কারণে, তো তাই বাইরে আর কেউ নেই, আর এই তাই জন্য আমি ঘরে চলে এলাম। তো কার্তিকদার বাড়িতে গিয়ে ভিডিওটা তো আপলোড হয়ে গেছে, বাট এখনও ভিডিওটার টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশান কিছু দেওয়া হয়নি, তো সেটাকে দেবো, দিয়ে বিকেল 5টার সময় সেটাকে ছাড়বো, তো এখন প্রাইভেটই করা রয়েছে, তো ভিডিওটা বিকেল 5টার সময় ছাড়া হবে, তো চলো সেই কাজটা এখন ঝড়ে ঝড় সেরে নিই। তো বন্ধুরা একবার জাস্ট ওয়েদারটা দেখো, পুরো আকাশ ওই দিক দিয়ে পুরো কালো করে আসছে, আর এক ফোঁটাও হাওয়া নেই, ঝড়ের আগে যেরকম নেই পুরো চারিদিক শান্ত থাকে, পুরো সেরকম শান্ত, এক ফোঁটাও হাওয়া নেই, আর হাওয়া না থাকার জন্য ভাইরা ঘুড়ি ওড়াতে পারছে না, ভাই বলছে সুতো নেই প্লাস হাওয়াও নেই, তো আজকে আর ঘুড়ি ওড়ানো হবে না,
এইদিক ওই দিক খেলে খুলে বেড়াচ্ছে। এ রাতে আবার লুডু খেলবি নাকি তোরা? হ্যাঁ কে কে খেলবি? লুডু দেখ, যদি বাড়ি থাকে তাহলে খেলবো। কেউ যাবো না তাই। তো এখনই শুরু হয়েছে হালকা হালকা হাওয়া দেওয়া, তো আকাশে প্রচন্ড মেঘ করেছে, জানি না এটা হাওয়াতে কেটে যাবে কি না, বাট দেখা যাক মিষ্টি হয় না হাওয়াতে মেঘ কাটিয়ে দেয়। কি মনে হচ্ছে ভাই, বৃষ্টি হবে কি হবে না? মানে পুরো কাঁচাও না, পুরো পাকা আমরা। তো এখন জোর হাওয়া ফাওয়া দেওয়া শুরু করে দিয়েছে, আর হাওয়া দেওয়ার কারণে অনেকটা মেঘ ছেটেছিল আমাদের এখান দিয়ে চলে গেছে, চলে ওই সামনের দিকে ওইদিকে চলে যাচ্ছে মেঘগুলো। বৃষ্টি ফোটো ফোটো পড়ছে, কিছুটা মেঘ করে রয়েছে, এবার দেখা যাক পড়ছে কই। বাহ, মাথায় টাকা পড়ছে, টাকা পড়ছে, আবার শুরু হয়েছে পড়া। তো দেখা যাক কতক্ষণ বৃষ্টি হবে, বেশিক্ষণ মনে হয় বৃষ্টি হবে না। পায়ে পড়ছে, এখন সব জায়গায় পড়বে, এই তাই আমাগুলো ভিজিয়ে দিচ্ছে গা। আমার ডাকতে বেশি পড়ছে তাই। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক নাকি, ওই জেঠু ডাকছে চলো। তখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে এখন আম খাওয়া হচ্ছে, মা আম কেটে দিল। জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। তুই বৃষ্টির মধ্যে বাইরে কি করছিস রে? ঘরে যা, ঘরে যা। তো এখন বৃষ্টি পড়ছে জোর, আর সব মুরগি মোরগগুলো আমাদের ঠাকুর ঘরে সব উঠে রয়ে যায় বৃষ্টির জন্য, সব এক জায়গায়। এ থাকে সবসময় আলাদা, আর এরা তিনজন সবসময় আলাদা, এর সাথে এই তিনজনের বনে না, আমাদের এটা ভিজছে। কী হয়েছে কক কক, তারা করেছে তোমাকে? আসো আসো। খাও খাও, চিন্তা ভাবনা করছে এখন, খায় খাবে কি খাবে না। খাও খাও, এন খাও। এখানে সব লুডু খেলা বসেছে এখানে। হ্যাঁ আসবো খেলতে, কে কে খেলবি? আমি তাহলে আমাকে কি দিবি তাহলে তোরা? গ্রিন। আচ্ছা ঠিক আছে, গ্রিন নিয়ে। আর এরা এখানে খেলছে তাই। তো আমার আমি তিনখানা গুটি উঠে গেছে, একটা গুটি পাকা হয়ে গেছে, মাত্র কুট ফেললেই আমি জিতে যাব। তো ভগবান ভগবান করে কুট 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 কুট, ও জিতে গেছি জিতে গেছি। কেমন জিতলাম? এটা কিন্তু ঠিক করলি না। যা, তো ভাইদের সাথে গেম খেলতে খেলতে বৃষ্টি কমে গেছে, এবং বাইরে বেরিয়ে দেখছি একদম আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আকাশ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, নীল আকাশ দেখা যাচ্ছে, তো একদম ক্লিয়ার ওয়েদার রয়েছে। তো বৃষ্টি যাওয়ার হয়ে গেছে, এখন আর হবে না। এই পুচকে, ওই ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস? সব এখন খেলছে, আজ এদেরও হ্যাপি মাদার্স ডে, মায়ের সাথে খেলতে কি সুন্দর। তো এখন বাজে হলো 9:30, আর এতক্ষণ আমি গুল্লক বলে ওয়েব সিরিজটা দেখছিলাম, খুবই ভালো একটা ফ্যামিলি কন্টেন্ট টাইপের ওয়েব সিরিজ। তো এতে কোনো মানে অ্যাকশন ফ্যাকশন বা রোম্যান্স যদি খোঁজো তো এটা সেরকম কোনো ওয়েব সিরিজ না, একটা ফ্যামিলি টাইপের মানে ফ্যামিলি কন্টেন্ট টাইপের ওয়েব সিরিজ আছে। তো ফ্যামিলি মিলে দেখতে পারো বা নিজে একাও দেখতে পারো, খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি এখনও চ্যানেলে নতুন এসে যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। খুব শীঘ্রই আমরা 1K পৌঁছে যাবো। তো এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখো আমি নেক্সট ভিডিওতে।